এসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। বৃহস্পতিবার জাতি গঠন এবং দেশপ্রেম বিষয়ক জেলা স্তরে একটি ভাষণ প্রতিযোগিতার আয়োজন করল নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ জেলা শাখা। বিভিন্ন ব্লক থেকে প্রায় 50 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানালেন নেহেরু যুব কেন্দ্রের মুর্শিদাবাদ জেলা কোঅর্ডিনেটর দ্বারিকা প্রসাদ জাজু। আমাদের একটা এই আমাদের নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের অফিস হলরুমে একটা জেলা লেভেলের ডিস্ট্রিক্ট লেভেল ডিক্লেমেশন কনটেস্ট মানে ভাষণ প্রতিযোগিতা জাতি গঠন এবং দেশপ্রেম এই সাবজেক্টের উপরে এই বিষয়ের উপরে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রতিযোগী যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে সারাদিনই এই ভাষণ প্রতিযোগিতা চলবে। এই ভাষণ প্রতিযোগিতা যারা প্রথম হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন তাদেরকে প্রথমকে 5,000 দ্বিতীয়কে 2,000 তৃতীয়কে 1,000 টাকা পুরস্কার আমরা চেক দেব এবং এখান থেকে যে যিনি প্রথম হবেন তাকে আমরা রাজ্য লেভেলে পাঠাবো। রাজ্য লেভেলে এই প্রতিযোগিতা হবে এবং তারপরে ন্যাশনাল লেভেলে জাতীয় লেভেলেও এই প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতা নেহেরু যুব কল্যাণ দপ্তরের সারা দেশে সব জেলায় এই প্রতিযোগিতা হচ্ছে। মূলত বিষয় হচ্ছে যে কী করে দেশপ্রেম এবং আমাদের দেশের প্রতি যে একটা প্রেম ভালোবাসা সেটা কী করে জাগিয়ে তোলা যায়। Unity is the chief ideal of federalism. Sadly, our notion about federalism has changed by including our options in India has unity and diversity. দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।